এখানে কাজ করে, উনি পরিশ্রম হয়ে বসে আছে, দেখুন ওগুলো বাঁশগুলো আনছে। এখন আমরা ওনার সাথে কথা বলবো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার বাড়ি কি? বাংলাদেশে? বাংলাদেশ কুমিল্লা জেলা বাঙ্গর বাজার থানা। ও তো যাক ভাই, আপনি যেহেতু আমাদের এনে আসছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিবান্ত আহমেদ। আমার নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে সবাই বুঝতে পারছেন আমি মনে হয় বাংলাদেশ আছি না। আমি বর্তমানে এখন আছি মালয়েশিয়ার সালাঙ্গরে। এখন আমি চলে যাচ্ছি চায়ের বাগানে, যেটাকে বলে কৃষিক্ষেত। আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই আমার সাথে থাকুন। বাংলাদেশের শ্রমিক, ইন্দোনেশিয়ান, নেপাল, বিভিন্ন কান্ট্রি থেকে সবাই আসে। দেখা যায় যারা কৃষি বিষয়ে আসে তারা কোন জায়গায় কাজ করে। আর সবাই বুঝতে পারছেন আমার চারপাশে জঙ্গল। আর অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে বেশিরভাগ পাহাড় উঁচু উঁচু। আমরা অনেক পিছনে দেখতে পারছেন, পিছনে অনেক গাছপালা আছে। আমি এখানে আসছি কিন্তু আমি কিন্তু এখানে কাজ করি না, আমি আসছি কোম্পানির বিষয়তে। আজকে আমাদের বন্ধ, রবিবার সাপ্তাহিক বন্ধ, তাই আজকে চলে আসলাম আমরা কৃষিখাত উপভোগ করতে। আর আমরা কিন্তু কিছু কেনাকাটা করব, সবজি। আর দেখেন আমার এক ভাই আছে এখানে কাজ করে, উনি পরিশ্রম হয়ে বসে আছে, দেখুন ওগুলো বাঁশগুলো আনছে। এখন আমরা ওনার সাথে কথা বলবো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার বাড়ি কি? বাংলাদেশে? বাংলাদেশ কুমিল্লা জেলা বাঙ্গর বাজার থানা। ও তো যাক ভাই, আপনি যেহেতু আমাদের এনে আসছেন, তো দেখতেছেন যে কৃষি জমিরে ভাই এনে তো পাত্র টাত্তর বেশি, গাছগাছালি বেশি, তো অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ, তো যেহেতু আজকে একটু অবসর সময়, তো এই জায়গাটাতে একটু আমরা দেখতেছি আর কি, যে কোন কোন সাইডে গাছগাছালি আছে। কারণ কালকে যেহেতু আবার আমাদের ডিউটি আছে, তো ওষুধ টষুধ দেওয়ান লাগবো। তো বস আসবে কালকে, তো বসকে বলবো কি যে এই জায়গাটা দিব ওষুধ। তো যেহেতু এখানে পাত্র বেশি, এই জন্য মনে করেন যে গরমটাও বেশি। হ্যাঁ, তো সেই কারণেই মনে করেন যে আমরা এনে রেস্ট করতেছি, আর গরমটা বেশি। তো তো সব জায়গা হওয়ার পরিষ্কার করতেছি। যারা নতুন পোলিং আসবে তারা কি বিষয়ে আসবে এবং তাদেরকে কিছু বলেন ভাই? যারা নতুন কলিঙ্গে আসতেছেন বা আসবেন, তাদের একটা কথা বলবো ভাই, আপনারা দালালের মাধ্যমে যদি আসেন তাহলে খুব ভাববা চিন্তা আসবেন। কারণ বর্তমানে বিদেশের পরিস্থিতি খুবই খারাপ, বেশি ভালো না। কারণ আপনি বর্তমানে মালয়েশিয়া আসতে 500,000 টাকা খরচ হবে। তো আপনি যদি ভালো একটা দালালের মাধ্যমে আসেন বা যদি পরিচিত কারো আত্মীয় মাধ্যমে আসেন, জানাশোনার মাধ্যমে আসবেন। কারণ দালালে দিব বলবো আপনার একটা ফলের বাগান বা এই বাগান ওই বাগান আনিয়ে দিব কি ভাই, এই পামলে বাগানে দিব, আর না হয় ওই যে টমেটো আলু মালু এগুলো কৃষি আইনে দিব। তো ভাই অনেক কষ্ট। তো আপনি 500,000 টাকা খরচ করে যদি ভাই আপনার এত কষ্ট কাজ করেন, ও আবার বেতন বেশি না, 1500 রিংগিত। আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, 1500 রিংগিত। তাহলে 1500 রিংগিত যদি আপনি বেতন পান তাহলে বাংলাদেশে কয় টাকার ভাই? 40 টাকা, 42,000 টাকা হয়। তো 42,000 টাকা যদি হয়, তো আপনি খানা খরচ আছে এনে, এমনি এনে খাইতে একজনের 400-500 টাকা খরচ লাগে, 12,000 টাকা, 14,000 টাকা খরচ হয় একজনের। তো আর যারা আসবেন খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপর ভাই আসবেন। তো এইটাই বেশি কিছু বলবো না, তো আত্মীয়দের মাধ্যমে আসলে খুব ভালো, জানা সব পরিচিত। ওকে ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই বুঝতে পারছেন ভাইয়ের কত কষ্ট, ভাই আপনাদের কাছে শেয়ার করলো, আপনারা বুঝে শুনে আসবেন। মালয়েশিয়াতে আসলেই শুধু 1,00,000 টাকা ইনকাম করা যায়, এটা সব সম্পূর্ণ ভুল। যারা আসছেন তারা বুঝতে পারবেন মালয়েশিয়াতে আসলে কত টাকা। আর যারা এখন আসেন নাই, তারা মনে করতেছেন মালয়েশিয়াতে গেলেই 1,00,000-2,00,000 টাকা, 50,000-80,000-70,000 টাকা স্যালারি কোনো ব্যাপার না ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সবাই তো দেখলেন কুমিল্লার জেলার একজন ভাইয়ের কাছ থেকে সব ভাইয়ের কষ্টগুলো বললো। ভাইয়েরা বেশি বেতন পায় না, পায় 1500 রিংগিত পায়, তার মধ্যে 500 টাকা হয় চলে যায়, 500 রিংগিত চলে যায় খাওয়া দাওয়া, আরও এক্সট্রা আছে খরচা সব মিলিয়ে, তার মাত্র আর থাকে 1,000 রিংগিত। মনে করেন 26 টাকা রেডি হলে 1,000 রিংগিতে কত টাকা আসে, সবাই বুঝতে পারছেন। তাই আপনারা বুঝে শুনে আসবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, আপনারা দালালের মাধ্যমে আসবেন না। আপনার আত্মীয় লোক থাকলে আসবেন, নাহলে আসবেন না। আজই পর্যন্ত ভালো থাকুন, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করে দেব। সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।